হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো টপ ফাইভ বেস্ট কার্ভ ডিসপ্লে স্মার্টফোন, যেটা ইন্ডিয়ান রুপিস 20 থেকে 25 হাজারের মধ্যে আপনারা কিনতে পারবেন। তো এই ভিডিওতে যে সমস্ত স্মার্টফোনগুলি সম্বন্ধে বলবো সেগুলো ইন্ডিয়ান প্রাইস হিসেবে ঠিক করা হয়েছে, কিন্তু এই সমস্ত স্মার্টফোনগুলি আপনারা বাংলাদেশের মার্কেট থেকে কত টাকার মধ্যে কিনতে পারবেন সেটাও আমি ভিডিওতে জানিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমার চ্যানেল গিভাওয়ে শুরু করেছি, প্রতি মাসে মাসে গিভাওয়ে আসবে, এবং এই মাসে আমার যে গিভাওয়ে থাকছে এটা স্মার্ট ওয়াচ। তো এই স্মার্ট ওয়াচ আপনাদের মধ্যে কেউ একজন পেয়ে যাবে। তো এই গিভাওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাদের শুধু দুটো কাজ করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে দেবেন, ব্যাস। তো এই দুটো কাজ করার পরেই আপনারা গিভাওয়েতে পার্টিসিপেট হয়ে যাবেন, এবং এক মাস পর আমি এই গিভাওয়ে উইনার ডিক্লেয়ার করব। সেখান থেকে আপনার নামটা যদি চলে আসে তো আপনি পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ স্মার্ট ওয়াচ, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিন, আপনি কিভাবে পার্টিসিপেট হয়ে যাবেন। তো আমার লিস্টের নাম্বার 5 পজিশনে যে স্মার্টফোনটা, সেটা লাভার পক্ষ থেকে লাভা অগ্নি 2 5G স্মার্টফোন, যেটা ইন্ডিয়ান রুপিস 20 হাজারের মধ্যে আসছে, এবং এই ফোনটা আপনারা বাংলাদেশের মার্কেট থেকে 30 হাজারের মধ্যে আনঅফিসিয়াল মার্কেট থেকে কিনতে পারবেন। তো এই ফোনটি একটা বেস্ট স্মার্টফোন, যেখানে কার্ভ ডিসপ্লের সঙ্গে সঙ্গে পারফরমেন্সের দিক থেকে আপনারা টপ নচ লেভেলের পারফরমেন্স পাচ্ছেন, যেখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ড 7050 প্রসেসর, যেটা 6 nanometer আর্কিটেকচার তৈরি। তো প্রসেসরটা বেস্ট প্রসেসর পাচ্ছেন, যেখানে আপনার হেভি গেমিংও ইজিলি করতে পারবেন। ক্যামেরা এই ফোনটিতে ইউজ করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সার পাচ্ছেন 50 megapixel, তার সঙ্গে 8 megapixel আল্ট্রা ওয়াইড সেন্সার, 2 megapixel মাইক্রো এবং 2 megapixel ডেপ সেন্সার পাচ্ছেন, এবং সেলফি ক্যামেরায় দেওয়া হয়েছে 16 megapixel সেলফি ক্যামেরা। আর এই ফোনটি ব্যাক ক্যামেরা থেকে আপনারা 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। তো নো ডাউট ক্যামেরা কোয়ালিটি টপ নচ তৈরি, ক্যামেরা কোয়ালিটি পাচ্ছেন আপনারা এই ফোন থেকে। এই ফোনটির ডিসপ্লেতে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, তার সঙ্গে 120Hz রেট দেওয়া হয়েছে, এবং এইচডি ডিসপ্লে সাপোর্টও পাচ্ছেন। আর ডিসপ্লেতে কার্ভ ডিসপ্লের সঙ্গে আসছেই তো দেখতেও খুব প্রিমিয়াম লুকস লাগছে এই ফোনটি, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ব্যাটারিতে এই ফোনটিতে ইউজ করা হয়েছে 4700mAh বড় একটা ব্যাটারি, এবং তার সঙ্গে 66W ফাস্ট চার্জ পাচ্ছেন আপনারা বক্সের ভেতরেই। এবং এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইউজ করা হয়েছে, এবং এই ফোনটিতে হেডফোনের জন্য কোনো প্রকার 3.5mm জ্যাক কিন্তু রাখা হয়নি, আপনাদের অন্যদের ট্যাপ কেবল পারচেজ করতে হবে। তো লাভার পক্ষ থেকে লাভা অগ্নি 2 5G স্মার্টফোন, যেটি ইন্ডিয়ান রুপিস 20 হাজারের মধ্যে পাচ্ছেন, এবং বাংলাদেশের মার্কেট থেকে এই ফোনটি আপনারা 30 হাজারের মধ্যে আনঅফিসিয়ালভাবে কিনতে পারবেন। এবার কথা বলবো আমার লিস্টের নাম্বার 4 পজিশনে যে স্মার্টফোন, সেটা আইকুর পক্ষ থেকে আইকু G7 Pro 5G স্মার্টফোন। তো এই ফোনটি একটা বেস্ট কার্ভ ডিসপ্লে স্মার্টফোন, যেই ফোনটি পাচ্ছেন আপনারা ইন্ডিয়ান রুপে 24 হাজারের প্রাইস পয়েন্টের ভেতরে, এবং এই ফোনটি আপনারা বাংলাদেশের মার্কেট থেকে 30 থেকে 32 হাজারের মধ্যে আনঅফিসিয়ালভাবে আপনারা পেয়ে যাবেন। তো আইকু পক্ষ থেকে আইকু G7 Pro 5G স্মার্টফোন একটা বেস্ট স্মার্টফোন, যেখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7200 প্রসেসর, যেটা বেস্ট প্রসেসর 4 nanometer আর্কিটেকচারে তৈরি, পাওয়ারফুল প্রসেসর পাচ্ছেন, হেভি গেমিং আপনারা ইজিলি করতে পারবেন এই ফোনটি থেকে। এখানে ক্যামেরা ডুয়েল রিয়ার ক্যামেরা ইউজ করা হয়েছে, মেন সেন্সার পাচ্ছেন 64 megapixel ও আই সেন্সার, এবং তার সঙ্গে 2 megapixel ডেপ সেন্সার দেওয়া হয়েছে, এবং সেলফি ক্যামেরায় পাচ্ছেন 16 megapixel সেলফি ক্যামেরা। আর এই ফোনটি ব্যাক ক্যামেরা থেকে আপনারা 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। তো বেস্ট ক্যামেরা কোয়ালিটি পাচ্ছেন আপনারা এই ফোনটি থেকে। ডিসপ্লেতে ইউজ করা হয়েছে এখানেও 6.78 inches অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, তার সঙ্গে 120Hz রেট দেওয়া হয়েছে, এইচডি ডিসপ্লে সাপোর্টও পাচ্ছেন ডিসপ্লেতে, এবং কার্ভ ডিসপ্লের সঙ্গে ডিসপ্লেটি আসছে, ফোনটা দেখতে প্রিমিয়াম লুকসের সঙ্গে আসছে, এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ফোনটি ব্যাকে গ্লাস ব্যাক ইউজ করা হয়েছে। ব্যাটারিতে এই ফোনটিতে ইউজ করা হয়েছে 4600mAh বড় একটা ব্যাটারি, এবং তার সঙ্গে 66W ফাস্ট চার্জ পাচ্ছেন আপনারা বক্সের ভেতরেই। এই ফোনটি তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইউজ করা হয়েছে, এবং এই ফোনটি তো হেডফোনের জন্য কোনো প্রকারের 3.5mm জ্যাক কিন্তু রাখা হয়নি। তো আইকুর পক্ষ থেকে আইকু G7 Pro 5G স্মার্টফোন, যেটা ইন্ডিয়ান রূপে 24 হাজারের মধ্যে আসছে, বাংলাদেশের মার্কেট থেকে এই ফোনটা আপনারা 32 হাজারের মধ্যে আনঅফিসিয়ালভাবে কিনতে পারবেন। এবার কথা বলবো আমার লিস্টের 3 নম্বর পজিশনে যে স্মার্টফোন, এটা ভিভোর পক্ষ থেকে ভিভো T2 Pro 5G স্মার্টফোন। তো এই ফোনটি একটা বেস্ট স্মার্টফোন, যেটা কার্ভ ডিসপ্লের সঙ্গে সঙ্গে এই ফোনটিতে পারফরমেন্সের দিক থেকে আপনারা টপ নচ লেভেলের পারফরমেন্স পেয়ে যাচ্ছেন। এই ফোনটি ইন্ডিয়ান রূপে 24 হাজারের মধ্যে আপনারা পাচ্ছেন, এবং বাংলাদেশের মার্কেট থেকে এই ফোনটি আপনারা 32 হাজারের মধ্যে আনঅফিসিয়াল মার্কেট থেকে পেয়ে যাবেন। তো এই ফোনটি একটা বেস্ট পাওয়ারফুল স্মার্টফোন, যেখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7200 প্রসেসর পাচ্ছেন, যেটা 4 nanometer আর্কিটেকচারে তৈরি,
তৈরি একটা বেস্ট পাওয়ারফুল প্রসেসর এই ফোনটিতে ইউজ করা হয়েছে এবং এখান থেকে হেভি গেমিং আপনারা ইজিলি করতে পারবেন। এই ফোনের ডিসপ্লেতে পাচ্ছেন আপনার অ্যামোলেড ডিসপ্লে, তো তার সঙ্গে 120Hz রেট দেওয়া হয়েছে এবং HDR প্লাস সাপোর্টও পাচ্ছেন। সেন্টার পাঞ্চল ডিসপ্লে ডিজাইনের সঙ্গে আসছে, খুব সুন্দর লুকসের সঙ্গে এই ফোনটি আসছে। ব্যাকেও এই ফোনটিতে গ্লাস ব্যাক ইউজ করা হয়েছে এবং এই ফোনটি ওয়েটটা হচ্ছে 175 গ্রাম, এটা স্লিম পাতলা ফোন বলতে পারেন এই ফোনটিকে। ক্যামেরায় পাচ্ছেন আপনার ডুয়েল রিয়ার ক্যামেরা, এটাও সেম ক্যামেরা পারফরমেন্সই পাচ্ছেন, যার মেন সেন্সর আছে 64 মেগাপিক্সেলের OIS সেন্সর এবং তার সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং সেলফি ক্যামেরায় 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এই ফোনটি থেকেও ব্যাক পর্যন্ত ভিডিও রেকর্ডিং আপনারা করতে পারবেন। এর এখানেও ব্যাটারিতে পাচ্ছেন আপনারা 4600mAh ব্যাটারি এবং তার সঙ্গে 66W ফাস্ট চার্জ আপনার বক্সের ভেতরেই পাচ্ছেন। এই ফোনটি তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন এবং এই ফোনটি তো হেডফোনের জন্য কোনো প্রকারের 3.5 জ্যাক কিন্তু আপনারা পাচ্ছেন না। তো ভিভো T2 প্রো 5G স্মার্টফোন এবং আইকো G7 প্রো 5G স্মার্টফোন, দুটো স্মার্টফোন সিমিলার একটা স্মার্টফোন, শুধু নামেই পার্থক্য, কিন্তু পারফরমেন্সের দিক থেকে একটুও পার্থক্য আপনারা পাবেন না। তো এই দুটো ফোন ফিচার্সের দিক থেকে একদম সেম ফোন আছে, তো এই দুটো ফোনের মধ্যে যে কোনো একটি ফোন আপনারা নিতে পারেন এখন এই সময়ে। এবার কথা বলবো আমার লিস্টের 2 নম্বর যে স্মার্টফোনটি, সেটা ইনফিনিক্সের পক্ষ থেকে ইনফিনিক্স 030 5G স্মার্টফোন। যেই ফোনটি 8GB 256GB ভেন পাচ্ছেন ইন্ডিয়ান রূপে 24,000 মধ্যে এবং এই ফোনটি আপনার বাংলাদেশের মার্কেট থেকে 35,000 মধ্যে আর অফিসিয়াল মার্কেট থেকে পেয়ে যাবেন। তো ইনফিনিক্সের পক্ষ থেকে ইনফিনিক্স 030 5G স্মার্টফোন, যেখানে কার্ভ ডিসপ্লের সঙ্গে সঙ্গে পারফরমেন্সের দিক থেকে আপনার টপ ফোনের ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পাচ্ছেন এই ফোনটি থেকে, যেখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেন্সিটি 8020 প্রসেসর, একটা বেস্ট পাওয়ারফুল প্রসেসর পাচ্ছেন আপনার এই ফোনটিতে, যেখানে আপনি হেভি গেমও ইজিলি করতে পারবেন। এই ফোনটির ডিসপ্লে তো কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে, 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, তার সঙ্গে 144Hz রেট দেওয়া হয়েছে এবং এই ফোনটিতে ডিসপ্লে পাচ্ছেন সেন্টার পাঞ্চল ডিসপ্লে ডিজাইনের সঙ্গে আসছে। তো ডিসপ্লের দিক থেকে বেস্ট ডিসপ্লে পাচ্ছেন, ব্যাকে এখানে গ্লাস অ্যান্ড ইকো লেদার ব্যাক ইউজ করা হয়েছে এবং এই ফোনটি ওয়েট রাখা হয়েছে 185 গ্রাম, লুকসটা একটা বেস্ট লুকস রাখা হয়েছে। ক্যামেরায় বেস্ট ক্যামেরা কোয়ালিটি আপনারা পাবেন, যেখানে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউজ করা হয়েছে, তার মেন সেন্সর থাকছে 108 মেগাপিক্সেলের OIS সেন্সর, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর পাচ্ছেন এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর ইউজ করা হয়েছে এবং সেলফি ক্যামেরায় দেওয়া হয়েছে এখানে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো বেস্ট ক্যামেরা কোয়ালিটি পাচ্ছেন আপনারা এই ফোনটি থেকে এবং এই ফোনটি ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটো ক্যামেরা থেকে আপনারা 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। এই ফোনটি ব্যাটারিতে ইউজ করা হচ্ছে 5000mAh বড় একটা ব্যাটারি এবং তার সঙ্গে 68W ফাস্ট চার্জ দেওয়া হয়েছে এবং এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে এবং এই ফোনটি তো হেডফোনের জন্য কোনো প্রকারের 3.5 জ্যাক কিন্তু রাখা হয়নি। তো ইনফিনিক্সের পক্ষ থেকে ইনফিনিক্স 030 5G স্মার্টফোন, যেটা ইন্ডিয়ান রূপে 24,000 মধ্যে পাচ্ছেন এবং বাংলাদেশের মার্কেট থেকে এই ফোনটি আপনারা 35,000 মধ্যে পেয়ে যাবেন, যেখানে কার্ভ ডিসপ্লের সঙ্গে সঙ্গে পারফরমেন্সের দিক থেকে টপ নচ লেভেলের পারফরমেন্স পাচ্ছেন আপনারা কিন্তু এই ফোনটি থেকে। এবং বন্ধুরা ফাইনালি কথা বলবো আমার লিস্টের নাম্বার 1 পজিশনে যে স্মার্টফোন, এসে মোটোরোলার পক্ষ থেকে মোটো S40 নিউ 5G স্মার্টফোন। তো এই ফোনটি একটা এই প্রাইস পয়েন্টের ভিতরে বেস্ট একটি স্মার্টফোন, যেই ফোনটি 8GB 128GB ভেন পাচ্ছেন ইন্ডিয়ান রুপিস 23,000 মধ্যে এবং সেই অনুযায়ী এই ফোনটি বাংলাদেশের মার্কেট থেকে আপনারা 30-35,000 মধ্যে আপনারা আন অফিসিয়ালভাবে পেয়ে যাবেন। তো মোটো S40 নিউ 5G স্মার্টফোন স্লিম পাতলা একটা বেস্ট ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন বলতে পারেন, যেটা কার্ভ ডিসপ্লের সঙ্গে সঙ্গে পারফরমেন্সের দিক থেকে আপনার টপ নচ পারফরমেন্স পাচ্ছেন। এই ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেন্সিটি 7030 প্রসেসর, যেটা বেস্ট একটা প্রসেসর পাচ্ছেন পাওয়ারের দিক থেকে, এখান থেকে হেভি গেমিং আপনারা ইজিলি করতে পারবেন। এই ফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.55 ইঞ্চের পি ওয়ালের ডিসপ্লে এবং তার সঙ্গে 144Hz রেট দেওয়া হয়েছে এবং HDR প্লাস সাপোর্টও পাচ্ছেন এই ফোনটির ডিসপ্লেতে। ফোনটি পাতলা একটা ফোন আছে, ব্যাগে প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট, তো যদি এই ফোনটি জলে পড়েও যায় তো কোনো রকম প্রবলেম হবে না এবং এই ফোনটি 177 গ্রাম ওয়েট আছে, তো খুব একটা ভারী নয়, পাতলা স্লিম একটা ফোন বলতে পারেন। এবং এই ফোনটি ক্যামেরায় দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা, যার মেন সেন্সর পাচ্ছেন আপনার 50 মেগাপিক্সেলের OIS সেন্সর এবং তার সঙ্গে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া হয়েছে এবং সেলফি ক্যামেরা এই ফোনটিতে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ওভারঅল ক্যামেরা পারফরমেন্স আপনারা এই ফোনটি থেকে টপ নচ লেভেলের পাচ্ছেন এবং এই ফোনটি ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটো ক্যামেরা থেকে আপনারা 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। ব্যাটারি তো এই ফোনটিতে ইউজ করা হয়েছে 5000mAh বড় একটা ব্যাটারি এবং তার সঙ্গে 68W ফাস্টের সাপোর্ট দেওয়া হয়েছে এবং বক্সের ভেতর চার্জার আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটিতে পাচ্ছেন আপনার আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই ফোনটি তো হেডফোনের জন্য কোনো প্রকারের 3.5 জ্যাক কিন্তু রাখা হয়নি। তো মোটোর পক্ষ থেকে মোটো S40 নিউ 5G স্মার্টফোনটি একটা বেস্ট স্মার্টফোন, যেই ফোনটি ইন্ডিয়ান রুপিস 23,000 মধ্যে পাচ্ছেন এবং বাংলাদেশের মার্কেট থেকে আপনারা 30-35,000 মধ্যে আনঅফিসিয়াল ভাবে পেয়ে যাবেন।